नमस्कार बंधुरा, अपन सकल के यूट्यूब चैनले स्वागत। आज के फ्लिपकार्ट एक अर्डर करा पण्यद्रव्य आनबक्सिंग करब, तो चलून देखा जाक आनबक्सिंग की पावा जाए एवं केमन पावा जाए। प्रथमे आमार नाम ठिकाना अपन देखा। एबारे एटाके आमादेरके खुलते हबे, तो आमरा एटाके काँचिर व्यवहार करब। যদি আমরা এটাকে এইভাবে ছিঁড়ে ফেলার চেষ্টা করি তাহলে সেটা ভুল হবে, তাই আমাদের এটা একদম করা চলবে না। আমাদেরকে একটা ভালো কাঁচি দিয়ে এটাকে কেটে নিতে হবে সুন্দরভাবে, যাতে ভেতরের কোনো ক্ষতি না হয়। সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার দেখি সেই জিনিসটি যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা একদম মিলে গেছে। আমি যে 32 GB স্যান্ডিক্স পেন ড্রাইভটি অর্ডার করেছিলাম সেটাই রয়েছে, এর ভেতর আর কিছু নেই। এখন এটাকে পাশে রেখে দিলাম। দেখি এর ভেতরে আরও কিছু রয়েছে নাকি। একটা কাগজ পড়ে গেল বলে মনে হচ্ছে। দেখি সেটা কি, সম্ভবত বিল হতে পারে। এই পেন ড্রাইভের দাম কত সেটা দেখা যাবে। এই পেন ড্রাইভটি 349 টাকা অর্ডার করেছিলাম সেটাই দাম রয়েছে, এবং সব ঠিকঠাক রয়েছে, একেবারে কোনো অসুবিধাই নেই, একেবারে পারফেক্ট রয়েছে। এটাকেও রেখে দিলাম। এবারে আমাকে সেই গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে, এই পেন ড্রাইভটি আসলে কত জিবি মেমোরি রয়েছে এবং সেটি ঠিক আছে কি না সেটা কানেক্ট করে, অর্থাৎ OTG-র মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে দেখে নিতে হবে। তো এখানে কাটার কথা বলেছে, আবারও কেটে নিতে হবে আবার সুন্দরভাবে, তারপরে আমরা বের করে নেব জিনিসটিকে। এরপর এটিকে OTG কেবলের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে দেখে নিতে হবে সব ঠিকঠাক রয়েছে কিনা না। এই দেখুন স্যান্ডিক্স লেখাটি খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে, আশা করি এটি অরিজিনাল হবে এবং এটি খুব ভালো হবে। সবই ঠিকঠাক রয়েছে, লেখাও পরিষ্কার। এবারে আমরা এই OTG কেবলের মাধ্যমে আর মোবাইল রেডমি নোট 7 প্রোয়ের সাথে কানেক্ট করে দেখে নেব। তো চলুন OTG কেবলের সাথে এটিকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর এটিকে আমি রেডমি নোট 7 প্রোয়ের কানেক্ট করব। কানেক্ট করার পর স্ক্রিনশটে দেখতে পাচ্ছি 30.75 GB টোটাল মেমোরি রয়েছে। চাইলে আপনারাও এই প্রোডাক্টটি ফ্লিপকার্ট থেকে সহজেই ক্রয় করতে পারেন। আশা রাখছি প্রোডাক্টটি খুব ভালোই হবে এবং খুব ভালো কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখবার জন্য। ধন্যবাদ সকলকে।